কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আমরা যখন বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তখন সর্বপ্রথমে কিন্তু আমরা চিকেন ফ্রাইড রাইসটাই অর্ডার করে থাকি। আর এটা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি, তা কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আজকে আপনাদের সাথে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বাসায় তৈরি করতে হবে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রথমেই আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়ে নিচ্ছি। এখন চালগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চাল ধোয়া জলের রঙটা স্বচ্ছ বের হয়। এখন একটি ছাঁকনিতে চালগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সব সময় ফ্রাইড রাইস তৈরি করার অন্তত আধা ঘন্টা আগে চালগুলো ধুয়ে রাখার। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে রয়েছে পেঁয়াজের কলি, তারপরে রয়েছে গাজর, এরপর রয়েছে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং বরবটি। আমি সবগুলো সবজি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, এছাড়া পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিয়ে নিতে পারেন। একটি পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বেশি করেই জলটা নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দিলে কিন্তু রাইসটা অনেকটাই ঝরঝরে হবে। যখন জলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আমি 80% মতো সেদ্ধ করে নেব। যখন হাতে নিলে বুঝবেন যে একটা আশাস ভাব রয়েছে, তখন নামিয়ে ফেলবেন। ভাত থেকে ছাঁকনির সাহায্যে মাড় ছেঁকে নিতে হবে। আর ভাত যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে ভাতগুলো রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাত্রে আপনারা ভাতগুলো করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে মুরগির মাংসে জুসিনেসটা বজায় থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মেরিনেশনের জন্য রেখে দেব 10 মিনিট। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব মেরিনেশন করে রাখা মুরগির মাংসগুলো। যখন মুরগির মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এই পুরো রান্নাটাই কিন্তু করতে হবে হাই ফ্লেমে। চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, চাইনিজ রান্নায় কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চি হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ।
সবজিগুলো হয়ে গেলে এক সাইড করে নিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে একটি ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটাকে ভেঙে দিচ্ছি। তবে ডিমটাকে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে ভাঙা যাবে না, একটু বড় বড় করেই রাখতে হবে। এখন সবজির সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া রাইসগুলো। এই রাইসটা কিন্তু আগে বের করা যাবে না, আপনি যখন এটা দিবেন তখনই বের করে নিতে হবে। আর অবশ্যই রাইসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কখনোই আপনার ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। এখন সবজির সাথে রাইসগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ সয়া সস, এক চা চামচ ফিশ সস। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি। আপনারা যদি ফ্রাইড রাইসের আসল স্বাদটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করলে তা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, আর আপনারা ফ্রাইড রাইসের আসল স্বাদটা পেতে হলে টেস্টিং সল্টটাও কিন্তু ব্যবহার করতে হবে। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আমি একটি পরিবেশন ডিশে গরম থাকা অবস্থাতেই ফ্রাইড রাইসটা তুলে নিচ্ছি। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে কিন্তু বাসায় এটা অনায়াসে তৈরি করে দিতে পারেন। কালারফুল জিনিস দেখলে বাচ্চারা এমনিতেই তা খেয়ে নেবে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.